হ্যালো ফ্রেন্ডস, আমি পিয়ারলিস নোটবুকে স্বাগত জানাই সবাইকে। তো আপনাদেরকে আমি এর আগের দিনে দেখিয়েছিলাম যে আলুর পুর ভরে কীভাবে মোগলাই পরোটা রান্না করব। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন দিয়ে, চিকেন এবং আলুর মিশ্রণে পুর ভরা মোগলাই পরোটা। তো তার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি, একটা তাওয়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দেবো। আমি এখানে সর্ষের তেল ইউজ করছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন। আমার তেলটি গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে একটা ডালচিনি দিয়ে দেব এবং দুটো এলাচ, দুটো ছোট এলাচ মুখটাকে খুলে দিয়ে দেব এর মধ্যে। এবার আমি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছি, ওইতে দিয়ে দেব। রসুন আর পেঁয়াজ গুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আধ ভাজা হয়ে আসবে, তার মধ্যে আমি দিয়ে দেব আমার কুচানো আলুগুলো। তো আমার পেঁয়াজ আধ ভাজা হয়ে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দেব আমার কুচানো আলুগুলো, একসাথে এগুলো ভাজা ভাজা হবে। আমি আলুর পুর দিয়ে করলে আগেরবারে আপনাদেরকে অবশ্যই দেখিয়েছিলাম যে আলুটাকে সিদ্ধ করে আমি করেছি, কিন্তু এটা আমি আর সিদ্ধ করব না, এটা এর মধ্যে এর সাথেই এটা সিদ্ধ হবে একসাথে। যেহেতু আমি এটা চিকেনের পুর দিচ্ছি, তাই এর এটাকেও আমি ভেজে নেবো ভালো করে। আপনাদের জন্য আজকে আমার একটা ছোট টিপস রইল, সেটা হলো যে আপনারা যদি মানে চান, অনেক সময় আমাদেরকে হয় না যে চিকেন আনা হয়েছে কিন্তু ছিপে যে সলিড পিসগুলো থাকে সেই পিসগুলো আমরা যেগুলো বোনলেস চিকেন হিসাবে ব্যবহার করি সেই সলিড পিসগুলো দিয়ে রান্না করলে ভালো হয় না খেতে। সেগুলো যতই আপনারা মাংসটা রান্না করুন ছিপেই থেকে যায়, কিন্তু সেই ছিপেগুলো আপনারা রেখে দিয়ে পরের দিনে চিকেনের এই রকম একটা সহজ রেসিপি করতে পারেন, সহজ এবং ভীষণ টেস্টি রেসিপি। একটু নতুনত্ব কিছু আপনারা চেষ্টা করার সুযোগ পাবেন। তো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ,
এর মধ্যে আমার কুচিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম আমি। এগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি আমার মশলাগুলো এক এক করে দিতে থাকবো। এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো আদা রসুন মাখা। আমি একটা মাঝারি মাপের টমেটো কুচিয়ে রেখেছি, সেই টমেটো কুচিটা দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো। স্বাদ মতো ঝাল, আপনারা যে যেরকম পরিমাণে ঝাল খাবে। আমি এখানে 2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, যেহেতু এটা একটু ঝাল ঝালি খেতে দারুণ লাগে তাই আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম। আর স্বাদ মতো একটুখানি চিনি। ঠাসা পুর করার জন্য আলুটা দিলে এটা জিনিসটা ভালো হয়, তাই আমি আলু ইউজ করছি এখানে। আপনারা চাইলে পুরো চিকেন দিয়েও করতে পারেন। তো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো একটুখানি গরম মশলা ভুবে। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। এটাকে ভালো করে কষানো হয়ে গেছে, এবার এটাকে চাপা দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। টেস্টি এবং স্পাইসি পুর একদম রেডি। দেখুন এবার এগুলো খুন্তির সাহায্যে আমি একটু আলুগুলোকে স্ম্যাশ করে দেবো। তো আমার এই মাংস দিয়ে আলুর পুর একদম রেডি। এবার আমি এগুলোকে পুরটা ঠান্ডা করা পর্যন্ত ওয়েট করব। পুরটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা দিয়ে মুঘলাই কীভাবে বানাবো তার জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। তো আমি মুঘলাই বানিয়ে আপনাদেরকে দেখাবো কীরকম সুন্দর খেতে হয় এটা। তো আমার পুরটা রেডি, দেখুন আমি এটা চামচে করে এরকম করে পুরটাকে একদম সমান করে নিয়েছি। এইরকম হয়েছে আমার পুরটা দেখতে। আমার পুর করা হয়ে গেছে এবং ময়দা মেখে রেখেছিলাম, এবার এটাকে বেলে নেব। বেলে কিভাবে আমি পুর ভরে করছি মোগলাইটা, এরকম প্রসেসে করলে মোগলাইটা খেতে দারুণ মুচমুচে হয় এবং একটুও পুর বেরোয় না। একটু বড় করে বেলতে হবে, পাতলা করে বড় করে বেলতে হবে।
এরকম ভাবে বেলে নিতে হবে। জলটা ফেলেছি, জল দিয়ে চার ধারটা দিয়ে দিতে হবে যাতে মুরলে ভাঁজডানা খুলে যায় তেলে ছাড়লে। এবার পুরটা ভালো করে ভরে দেব, ভরে দিয়ে ওটাকে আমি চার কোণা করে দেবো। একটা পোকা চলছে, ডিমে চলছে। পুরটা আমি চার কোণা করে দেবো। হ্যাঁ বাবা একটু সরে যা, বাবা তেল ছিটকাবে গায়ে। এরকম ভাবে চার ধারটা মুড়ে নেব। এবার আমি তেলে ছেড়ে দেব। দু পিঠ ভালো করে মচমচে করে ভাজতে হবে। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আর এক পিঠটা এরকম ভাবে চেপে চেপে ভেজে নেবো। তো এটা যেহেতু ময়ান দিয়ে মাখা হয়েছিল, ময়দাটা ময়ান এবং ঠান্ডা জল দিয়ে মাখা হয়েছিল, সেই জন্য এটা দারুণ ফুলবে এবং মুচমুচেও হবে। আমার মোগলাই একদম রেডি। এই হলো আমার বানানো চিকেন মোগলাই পরোটা। তো আমার চিকেন মোগলাই পরোটা দেখুন একদম রেডি এবং ঠাসা পুড়ে ভীষণ সুন্দর দেখতে এবং খেতে ভীষণ মুচমুচে হয়। দেখুন এরকম পুর ঠাসা থাকবে অথচ পুর একটুও বেরোবে না। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরকম পুর ভরা মোগলাই খেতে হলে পুর বার মানে বেরোবার কোনো ঝামেলাও থাকবে না এবং খেতেও দারুণ স্বাদের হয়।